আজি রঙিয়া বাহির গানে এক ইতিহাস রচনা হব। স্বাধীনতার 77 বছর পার হয়ে গেল, বহুত সরকার আহিল, বহুত সরকার গল, বহুত সন্মানীয় বিধায়ক আহিল, বহুত গল, কিন্তু রঙিয়াবাসীর এই জ্বলন্তর জীবন্ত সমস্যা সমাধানের কারণে আগবাড়ি হওয়া নাছিলে। আজি আমার ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব যেটা কেন্দ্র সরকার হল, রাজ্য সরকার হল, আর আমি সমষ্টির বিধায়ক হলো, এই অঞ্চলের রাইজর আশীর্বাদ লো তিনখন আরও বি আমি স্যাংশন করবলে সক্ষম হয়েছিল, SK-12, SK-14 এন্ড SK-15, আর আজি আনুষ্ঠানিকভাবে দুখন আরও বির আমি ভূমি পূজন করলো। ইতিমধ্যে এই ব্রিজর অর্থাৎ রেলওয়ে ওভারব্রিজর যা 26 মার্চ 2023 চনত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কর কমলে ইয়ার আধারশিলা স্থাপন করা হয়েছিল, আর আজি ভূমি পূজন করে ইয়ার কাম আমি আরম্ভ করবলে আগবাড়িছো। রাইজর সহযোগিতা বিচারিছো, যেহেতু দুইখন অতি গুরুত্বপূর্ণ আরবি, আর বিশেষ SK-14, এই 14 আটাইতক ইম্পর্টেন্ট আছে, কারণ রেলওয়ে স্টেশন আছে আর গোটেই টাউনের এপ্রোচ আছে। মই ভাবো কিছুদিন এই রাস্তাটা বন্ধ করা হব, ব্রিজখন বনার নিমিত্তে এটো একটা খন্তেকীয়া বন্ধ, যেহেতু একটা লং টার্মর কাম হব। মই ভাবো রাইজে এই ক্ষেত্রে সহযোগিতা আগবাব, নিশ্চিতভাবে DPR মতে এই দুইখন আরবি যেটা প্রস্তুত হয়ে উঠিব, রঙিয়াবাসীর কারণে যাতায়াতের সমস্যা কিছু নয় কিছু দূর, আর যথর সমস্যা লাঘব হবল সক্ষম হব। চক আমি তো 4 ব্রিজের প্রপোজাল দিছিল, তিনিআলি ব্রিজ আপনার সকলে জানে যে 1000 অধিক সিগনেচার করে, সিগনেচার ক্যাম্পেইনিং করে এই হব নালে বলে প্রতিবেদন দিয়েছিল, আর এই প্রতিবেদন আন্ডারত NH ডিভিশনে, যেহেতু সিহ ন্যাশনাল হাইওয়ে অথরিটি আন্ডারত আসে, NHC এই ক্লোজ করেছে, কিন্তু আমি আকো লাগি আছো। আর ইতিমধ্যে আমি একটা অল্টারনেটিভ রোডের কথাও চিন্তা করছো, রঙিয়া ঘটন রোডত কানেক্টিভ করে সেইখান যদি এলোভেটেড রাস্তা লই যাবর তেতিয়া হলে সেইখান ব্রিজ নহলে হব, আর যদি নহয় তেতিয়া ব্রিজখন করাই দিয়া হব। ইতিমধ্যে রেলত পুনর্বার চিঠি দিয়া হয়েছে, রেল বোর্ডত এই চিঠি গৈছে, আমি ভাবো রেল বোর্ডের পর গ্রিন সিগনেল আহিলে স্টেট শেয়ারটা আমি রিলিজ করি তিনিআলি থাকা ওভারব্রিজখনও পর্যায়ক্রমে মানে নির্মাণ করবলে সক্ষম হব। আজি দুখন 14 এন্ড 12, এইটু বিভাগে জানিব, মিনিমাম 30 মানক আছে নাকি এখনত, 30 CR মানক, কারণ ইয়াত 10% লিস্ট থাকে, 30 কি 28 এনেকা আছে, টোটেল প্রায় 60 কোটি আর দুইখন মিলে। যাকালি আপনার রাজ্য কার্যালয় মুখ্যমন্ত্রী একটা কথা ঘোষণা করলে যে BTD অকলে নির্বাচন খেলব আর পঞ্চায়েত অকলে হবে। আমার বিধানসভা নির্বাচনের আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আসে যে 2021 যে আমি আন্ডারস্ট্যান্ডিং UPPL গণ পরিষদ বা 2016 গণ পরিষদ আছো, বিধানসভা ঠিকই আছে, ঠিক তেমনি পঞ্চায়েতও ঠিকই আছে, কিন্তু যা VC মানে BTC ইলেকশন আমি অকলে খেলেছিল, যেটা BPF খেলেছিল, UPPL খেলেছিল আর ভারতীয় জনতা পার্টি অকলে খেলেছিল, আর মই নিজে নেতৃত্বত আসিল BTC ইলেকশন, আর সেই অনুসরি UPPL আমার 2025 ডিসেম্বরলৈকে BTC সরকার দিয়াত আমার সাপোর্ট আছে, আর নির্বাচন তো আমি অকলে খেলিম, ভারতীয় জনতা পার্টি অকলে খেলব, UPPL খেলব, পোস্ট এলায়েন্স হবো, প্রি এলায়েন্স নহয়। চক আমার যেটা ইলেকশন আই আছে সমাগত যে BTR ইলেকশন, এই BTR ইলেকশন ভারতীয় জনতা পার্টি একলা চলো, কিন্তু পোস্ট ইলেকশন তো বেলেগ, প্রি ইলেকশন বেলেগ, পোস্ট ইলেকশন বেলেগ, মই প্রথমে কল না পোস্ট ইলেকশন তো বেলেগ হবো, বেলেগ হবো পারে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। কিন্তু যাবার নির্বাচনের ফলাফল যথেষ্ট BJP-র ভাল, BTR অঞ্চলতে চা যায়, আর সেইখানে আমি আমার শক্তি চাম, আমার BTC-ত কিমান সংগঠন হয়েছে, আমি কিমান কাম করব পালো, আমার সরকারখনের গ্রহণযোগ্যতাটা কিমান আছে BTR অঞ্চলের রাইজর মাজত, সেটা আমি চাব লাগিব না। এনি ভারত 24-র প্রথম প্রয়াস জুবিন গার্গর গীতর প্রতিযোগিতা, জুবিনর গানে কি আনে, অডিশনের বাবে যোগাযোগ করক 8638661821 আর 8812831556 নম্বরত। এনি ভারত 24 উদ্যোগত একটা নতুন সঙ্গীতের প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে, যত মূল গানের প্রতিযোগিতা হব, আপনাদের তো প্রতিযোগী হিসাবে আসবো, আর মূল ফল আন্তরিক শুভকামনা জানাইছো, আর অনুষ্ঠানটির নাম হয়েছে গানে কি আনে, সকলকে মরম জানাইছো, সকলে আহক ইয়াত অংশগ্রহণ করক, থ্যাংক ইউ ভেরি মাচ, লাভ ইউ।